ইউক্রেনের খার্কিফ শহরে রোববার স্টার উৎসবে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ১৬ জন হতাহত হয়েছেন পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে দুই দেশ এমন পরিস্থিতিতে পাঁচ বছরের মধ্যে প্রথম ইউরোপ সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সেখানে রুশ মিত্র এ নেতার বিভিন্ন আলোচনায় উঠে আসবে ইউক্রেন যুদ্ধ এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলমান এই যুদ্ধ বন্ধের একটি পরিকল্পনা করেছেন বলে তার একটি ঘনিষ্ঠ সূত্রে পাওয়া গেছে তথ্য রোববার ইউক্রেনের খার্কিভে অর্থোডক্স খ্রিস্ট ধর্মের গুরুত্বপূর্ণ ইস্টার উৎসবে ড্রোন হামলার ঘটনা ঘটে স্থানীয় কর্তৃপক্ষ জানায় রাশিয়ার এ হামলায় শিশুসহ হতাহত হয়েছেন এক ডজনেরও বেশি মানুষ রাশিয়া চব্বিশটি শাহে ড্রোন নিক্ষেপ করেছিল বলে দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী যার মধ্যে ভূপাতিত করা হয়েছে তেইশটি এর মধ্যেই পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে মস্কো ও কিয়েভ এদিকে চলমান যুদ্ধের মধ্যেই পাঁচ বছরের মধ্যে প্রথম ইউরোপ সফর শুরু করলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সোমবার পৌঁছেছেন ফ্রান্সে ইউক্রেনের রাশিয়া যুদ্ধের পাশাপাশি বেইজিং ও ব্রাসেলসের মধ্যে অর্থনৈতিক টানাপোড়েন রোধ করা থাকবে তার এ সফরের প্রধান এজেন্ডা এরই মধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ একটি সূত্র নাম না প্রকাশ করার শর্তে ডেইলি টেলিগ্রাফকে জানিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করেছেন ট্রাম্প তবে নভেম্বরে অনুষ্ঠে প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ পরিকল্পনা প্রকাশ করতে চান না তিনি সূত্রটি আরও জানিয়েছে মার্কিন ভোটারদের মন জয়ে এর চেয়ে বরং ট্রাম্প একটি সাধারণ বার্তা দিতে চান আর তা হল এ যুদ্ধের ইতি টানবেন তিনি নিবি রামিন নিউজ টোয়েন্টি